হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ড্রয়িং ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্ট কালেকশন দেখাবো, তো আজকে আমি তোমাদেরকে আর্ট কালেকশন দেখাতে চলেছি। তো অনেকদিন পর তোমাদেরকে আর্ট কালেকশনটা দেখাবো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এইগুলো আমার অনেক ছোটো কার আর্ট, তখন আমাকে এইগুলো আর্ট রং দিয়ে করতাম, তো অনেক ভালো লাগতো করতে। এই আর্টটা সব থেকে আমার ভালো লাগে, সব থেকে ফার্স্ট এই আর্টটা করেছিলাম। এই দেখো মাছ খাচ্ছে। এই একটা ছোটতে আমি পেপারে দেখেছিলাম, তখন ওখান থেকে এঁকেছিলাম। আর আমাকে বাটারফ্লাই বেশি পছন্দ আছে, তাই বলে আগে এঁকেছিলাম বাটারফ্লাই। বাটারফ্লাইটা আমি রং দিয়ে এঁকেছি, এবার আমি পেন্সিল দিয়ে এঁকবো, রুল পেন্সিল দিয়ে। যখন আঁকবো তোমাদেরকে দেখাবো। একটা কি সুন্দর জায়গা এঁকেছিলাম, কি সুন্দর সূর্যটা, কি লাগছে দেখতে। আমাকে যেগুলো আর্ট ভালো লাগে দেখতে ওইগুলো আমি এঁকে নিই। ক্যামেরাতে অত ভালো আসছে না, কিন্তু অনেক ভালো লাগে, আর্টগুলো অনেক সুন্দর করে আঁকা আছে। এখানটাতে সূর্যটা পড়ছে, এখানটাতে লাল কালো, কি সুন্দর জায়গাটা, মানে জলটাতে কালার আসছে, হ্যাপি লাগে আমাকে আর্টগুলো। এগুলো রং দিয়ে আঁকা আছে, এখন আমি পেন্সিল দিয়েই আঁকি। এই একটা ফার্স্ট আমি রুল পেন্সিল দিয়ে আঁকেছিলাম, শিব ঠাকুর এঁকেছিলাম। এটা আর্ট আমি 2019 করেছিলাম, শিব ঠাকুরটা। এই আর্টটা আমি 2020 করেছিলাম। এই দেখো 2020। এই একটাও আমি 2020 করেছিলাম। এই একটাও আমি 2020 করেছিলাম। ওই একটা তুমি তো গাইস, বৃষ্টির দিনে এই একটা করেছিলাম, বৃষ্টি পড়ছিল অনেক, আর তখন এই আর্টটা করেছিলাম আমি, ছেলে এন্ড মেয়ে বাড়ি সিমে যারা। ভাই মজা আয়া, এটা আমি 2020 করেছিলাম। এটাও বেশিরভাগ আমি 2020 করেছিলাম, তখন আমাকে অনেক আর্ট। তারপরে এই আর্টটা করেছিলাম, এটা আমার বোনের পছন্দ, গণেশ ঠাকুর, তো বলেছিল আমাকে আঁকতে, তাই বলে এটা করেছিলাম, গণেশ ঠাকুরটা। এটাও 2020 করেছিলাম। তারপর এই একটা, দেখাই যাচ্ছে না ভালো করে, এই একটাও 2020 করেছিলাম। এটা ফ্রেন্ডস ফর এভার, এটা বেস্ট ফ্রেন্ড। তো এই আর্টটাও
2020-তেই করেছিলাম। আর এই আটটা আমি বানিয়েছিলাম 2021-এ। তারপরে করেছিলাম এই আটটা, এই একটা 2021-এ করেছিলাম। তো ফ্রেন্ডস, এই আটটা এদিকেই করেছিলাম। এই আটটার তো ভিডিও দেখ মানে কি করেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইটা, এই আটটা দেখা আছে। তারপরে লাস্ট আর্ট এটা করেছিলাম। এটা 2022-এ করেছি এদিকে। তো ফ্রেন্ডস, আমি আর্ট করতে অনেক কিছু ব্যবহার করি না, জাস্ট একটা রুল পেন্সিল আর একটা রবার থাকলেই হয়ে যায়। পুরো আর্টটি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমি তোমাদেরকে ভালো করে দেখতে পাওনি, তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব শর্ট ক্লিপে। তো তোমরা শর্ট ক্লিপটা দেখো। চ্যানেলে নিউ থাকলে বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দেবো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে, টাটা।